তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই বিখ্যাত ছোট গল্প ডাইনি। আজকে আসিস বাংলা প্রো চ্যানেলে সেই বিখ্যাত ছোট গল্প ডাইনি নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য বিষয়, আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প ডাইনির আলোচনা। এই ডাইনি ছোট গল্পটি প্রবাসী পত্রিকায় 1347 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় স্থান পেয়েছিল। যে সমস্ত ছোট গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন সেখানে আমরা দেখেছি রাঢ় বাংলার ছবি যেমন ফিরে এসেছে, তেমনি প্রবৃত্তিরূপিণী নিয়তি মানব জীবনে কি অমোঘ পরিণতি নিয়ে এসেছিল সেই গল্প উঠে এসেছে। এখন আমরা দেখব সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, এক সহজ সরল মানবীকে কেমন করে অসহায়তার দিকে ঠেলে দিল একটা সাধারণ মানবী। সাধারণ মানুষের চোখে কুসংস্কারের জন্য কেমন করে ডাইনি হয়ে গেল, এমনকি সে নিজেও নিজের ডাইনি সত্তাতে বিশ্বাস শুরু করল, সেই কাহিনী দেখতে পাব এই ডাইনি গল্পে। আসলে এই ডাইনি গল্পটি ডাইনির ছদ্মবেশে অসহায় মানবীর গল্প। একটি মেয়ের জীবন ইতিহাস বর্ণনা করা হয়েছে অতীত ও বর্তমানের প্রেক্ষাপটে। এই অতীত ও বর্তমানের প্রেক্ষাপটেই উঠে এসেছে তার মানসিক দ্বন্দ্ব। এটি পিতৃ মাতৃহীন অন্তর্জ শ্রেণীর মেয়ে, সে কোনো রকমের দিন গুজরান করে। যখন তার বয়স 10-11 বছর, তখন নিজের ক্ষুণ্ণিবৃত্তি নিবারণের জন্য হয়তো এ ঘর ও ঘর যেত। একদিন এক ব্রাহ্মণ পরিবার হারু চৌধুরীদের বাড়িতে গিয়ে সে উপস্থিত হয়। তখন হারু চৌধুরীর ছেলে আমুড়ি খাচ্ছিল, সেই খাওয়া সে হয়তো দেখেছিল। আর সাধারণত বঞ্চিত মানবী তার দিকে তাকিয়েছিল এবং হয়তো তার সত্যিকারেরই খেতে ইচ্ছে জেগেছিল। আসলে এই যে খেতে ইচ্ছে জাগা, না পাওয়ার জন্য জাগা, মানুষের ক্ষুধা থাকলে খাবার দেখলে এমনিই খেতে ইচ্ছে জাগে। যাই হোক, সে যখন এক পুকুরের ধারে নিজের ছায়া দেখে নিজেই মগ্ন, হঠাৎ করে হারু চৌধুরী তার চুলমুটি ধরে তাকে তিরস্কার করতে শুরু করলো, তার উপর চড়াও হলো। কি না, এই মেয়েটি তার ছেলের দিকে দৃষ্টি দিয়েছে বলেই নাকি তার ছেলে বমি করতে শুরু করেছে, এবং তারপর বমি করতে করতে ঘুমিয়ে যাওয়ার পর তার পেটের যন্ত্রণা থেমেছে। অর্থাৎ তার উপর ডাইনি বলে তাকে ডেকে দেওয়া হলো। অর্থাৎ এই সাধারণ মানবী, পিতৃমাতৃহীন দরিদ্র মানবী, যে নিজের খাবার সন্ধানে এদিক ওদিক ঘুরত, তার উপর হারু চৌধুরীর মতো মানুষ ডাইনি ছাপ ছেপে দিল। এই করতে করতে হঠাৎ তার বান্ধবী সাবিত্রী তার ছেলের দিকে সে তাকিয়েছিল। সেই ছেলের দিকে তাকানোর পর তার শাশুড়ি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, কারণ তার দৃষ্টি নাকি ভালো নয়, সে নাকি ডাইনি। এবং দেখা গেল তার বান্ধবীর সেই ছোট্ট ছেলে, যে ছেলেটির প্রতি স্নেহবশতই এই মেয়েটি তাকিয়েছিল, সেই ছেলেটি হঠাৎ করে ধুমকির মতো বেঁকে গিয়ে মারা গেল। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করলো সত্যিই ও ডাইনি। শুধু সাধারণ মানুষ কেন, সে নিজেও বিশ্বাস করতে শুরু করলো যে তার দৃষ্টিতে কু আছে, কোনো কুরো কোনো প্রবৃত্তি আছে। সে ভগবানের কাছে প্রার্থনা করল যে তার এই ডাইনি বৃত্তি তার কাছ থেকে যেন চলে যায়, যদি চলে না যায় তাহলে তার চোখ যেন ভগবান নিয়ে নেন, তাকে যেন অন্ধ করে দেন। কিন্তু অনন্ত নিদ্রাশ্রয়ী ভগবান তার কথা শুনেনি, নিজের প্রতি ধিক্কারে আর সময় থেকে বাঁচতে সেই মেয়েটি চলে গেল বোলপুরে। বোলপুরে গিয়ে স্বাভাবিক মেয়ের মতোই তার জীবনে প্রেম এলো এবং একটি ছেলেকে সে বিয়ে করল, যে ছেলেটি একটি কলে কাজ করত। আর বিয়ে করার কিছুদিনের মধ্যেই
সেই ছেলেটিও মারা গেল। আসলে যে কলে সে কাজ করত প্রচণ্ড উত্তাপের কল, সে যেন দিনকে দিন দড়ির মতো শুকিয়ে যাচ্ছিল, সে মারা গেল। তারপর সে নিজের উপর যে ডাইনি সত্তা ও তার নিজের যে ভাবতে শুরু করলো যে সিনে নিজেই বোধহয় সত্যই ডাইনি, এ কথা সে কোনো বোলপুরের তার পরিচিত কোনো মেয়ের কাছে প্রকাশ করেছিল, আর সে কথা রাষ্ট্র হয়ে গেল। সুতরাং বোলপুর থেকেও তাকে চলে আসতে হলো। এসে এখন সে আশ্রয় নিয়েছে ছাতি ফাটার মাঠের পূর্ব প্রান্তে রামনগরের সাহাদের আমবাগানে। 40 বছর ধরে সে সেখানে বাস করছে। সে 2-3টি ঘরে ভিক্ষা করে, ভিক্ষা করে তার জীবিকা উপার্জন করে। এখানেও একই রকমভাবে ঘটল 2টি ঘটনা। প্রথম ঘটনা, একটি মেয়ে তার সন্তান নিয়ে কোলে নিয়ে সেই ছাতি ফাটার মাঠে পথ ভুল করেছিল। ভুল করে সে ছাতি ফাটার মাঠে মাঝখান দিকে চলে এসেছিল। এসে জুটেছিল সে এই ডাইনি বলে ওই বুড়িটির কাছে। কিন্তু সে ডাইনি বলে তাকে জানতো না। সেই ছোট বাচ্চাটিকে দেখে বুড়িটির স্নেহ জাগল, সে তাকে জল দিল। কিন্তু পরক্ষণে তার মনে হলো তার দৃষ্টিতে কু আছে। সুতরাং সে বলে উঠল ওই বাচ্চাটিকে সে খেয়ে ফেললো, তাকে নিয়ে চলে যেতে বলল। সঙ্গে সঙ্গে তার আগে থেকেই বাচ্চাটি ঘামতে শুরু করেছে এবং কিছুদিন গিয়ে বাচ্চাটি মারা গেল। তার কিছুদিনের মধ্যেই এক প্রেমিক প্রেমিকা অর্থাৎ ওই বুড়ির যে ছোট্ট কুঁড়ে ঘর, সেই ঘরের পাশেই তারা তাদের জীবন নিয়ে কথাবার্তা বলছিল, তাদের ভালোবাসার কথা বলছিল। আর সেই কথা শুনে বুড়ির সেই পূর্ব জীবনের কথা মনে পড়ল, অতীতের কথা মনে পড়ল, এবং স্নেহবশত সে সেই ছেলেটিকে, যে ছেলেটি প্রেমেরত ছিল, তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। কিন্তু তাকে দেখা মাত্র ছেলেটি দৌড় শুরু করল। দৌড় শুরু করতে গিয়ে সে পড়ে গেল এবং কয়েকদিনের মধ্যেই সেও ধনুকের মতো বেঁকে গিয়ে মারা গেল। সে এবার এখান থেকে পালাতে চেয়েছে, তখন প্রচণ্ড ঝড় উঠেছে। সেই ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়ে এক গাছের তাকে ঝুলতে দেখা গেল। আসলে মানুষ মনে করল যে গাছে করে যেতে গিয়ে ওই গুণিন, যে গুণিন ওই ছেলেটিকে ভালো করে দেবে বলে এসেছিল, সেই গুণিনীর মন্ত্র বলে এখানে আটকা পড়েছে। এইভাবে আমরা দেখতে পাবো একটি মেয়ে বারবার জীবনের বৃন্তে ফিরে আসতে চেয়েছে, কিন্তু তার কপালে জুটেছে ডাইনি বদনাম। আসলে এইভাবে সমাজের বুকে ডাইনি বদনাম পেতে পেতে সে নিজেকেও ডাইনি ভাবতে শুরু করেছে। গল্পটার প্রথম থেকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো প্রথম সে ডাইনি এই অভিধা পেয়েছিল হারু চৌধুরীর বাড়ি থেকে, হারু চৌধুরীর কণ্ঠস্বর থেকে বা হারু চৌধুরীর কাজ হতে। হারু চৌধুরীর ছেলে, যে ছেলে আম দিয়ে মুড়ি খাচ্ছিল, সে ছেলের এই যে পেটের যন্ত্রণা, বমি হওয়া, আসলে তার ওই আম মুড়ি খাওয়ার সঙ্গেই অঙ্গীভূত। অর্থাৎ আম দিয়ে মুড়ি খাচ্ছিল, সেই কারণেই তার এই অসুখ। কিন্তু ওই মেয়েটির উপর ডাইনি বলে তাকে চালিয়ে দেওয়া হলো। সাবিত্রীর যে ছেলে মারা গেল, যে ছেলেটিকে স্নেহবশতই তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে ধনুষ্টঙ্কারে মারা গেল, তবুও আমাদের সমাজের কুসংস্কার, আমাদের সমাজের অন্ধবিশ্বাস তাকে ডাইনিতে পরিণত করল। করে সে গ্রাম পরিবর্তন করল, কিন্তু গ্রাম পরিবর্তন করেও সে তার ভাগ্য পরিবর্তন করতে পারেনি। যে ছেলেটিকে সে বিয়ে করল সেই ছেলেটিও কিছুদিনের মধ্যেই মারা গেল। এই মারা যাওয়ারও কারণ আছে, যে বাচ্চাটি ওই ছাতি ফাটার মাঠে যেতে যেতে ঘামতে ঘামতে মারা গেল, বা যে ছেলেটি ছুটে গিয়ে পড়ে গিয়ে কিছুদিন বাদেই মারা গেল, প্রত্যেকটি মৃত্যুর সঙ্গে আসলে সত্যিকারের বৈজ্ঞানিক কারণ আছে। অথচ আমাদের অশিক্ষিত মানুষ, কুসংস্কারে বিশ্বাসী মানুষ সেসবের দিকে নজর রাখেনি, শুধুমাত্র একটি মেয়ের ডাইনি বৃত্তিকে, অর্থাৎ সে মেয়ে ডাইনি, এই ডাইনি
তাকে শিরোপা দিয়ে দেওয়া হলো। এইভাবে একটি মেয়ে কেমন করে সমাজের চাপে পড়ে, সমাজের কুসংস্কারের ফলে একটি মেয়ে জীবনের বৃন্দে ফিরে আসতে পারেনি, সে জীবনের বৃন্দর দিকে ফিরে আসতে চেয়েছে, বারবার তাকে কিন্তু জীবন থেকে ঠেলে দেওয়া হয়েছে। এইভাবে এই গল্পে এটি বঞ্চিতা রমণীর অসহায় মনোবিমূর্তি আমরা দেখতে পাই। আর ছাতিভাড়ার মাঠের যে বর্ণনা, সেই বর্ণনার সঙ্গে এই মেয়েটির জীবন যেন মিলে যায়, অর্থাৎ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই মেয়েটির জীবন কথা যেন ওই ছাতিভাটার মাঠের প্রেক্ষাপটে রচনা করেছেন। এইভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গ্রাম্য জীবনের বা গ্রাম্য জীবনের কুসংস্কার একটি সমাজ কোন দিকে ঠেলে দিতে পারে সেইটি তুলে ধরেছেন এই গল্পে। এই গল্প তাঁর অভিজ্ঞতা প্রসূত, কারণ তিনি এক জায়গায় বলছেন মর্মান্তিক বেদনা ছিল তার, নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি, কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত, কাউকে দেখে চোখে ভালো লাগলে সে সভয়ে চোখ বন্ধ করত, অর্থাৎ নিজের প্রতিও একটা অবিশ্বাস তার জন্মেছিল। এইভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই গল্পে অসহায় বঞ্চিত রমণীর জীবন কথাকে তুলে ধরেছেন। যে মেয়ে জীবনের দিকে ছুটে আসতে চেয়েছে কিন্তু জীবন তাকে গ্রহণ করেনি, জীবনে সে ফিরে আসতে পারেনি, বারবার আমাদের সমাজের বুকে যে কুসংস্কারের পাথর রয়েছে সেই পাথরে বারবার হোঁচট খেয়েছে, খেয়ে সে পড়ে গেছে এবং পরিশেষে তাকে গ্রামের বাইরে আশ্রয় নিতে হয়েছে। আর এই গল্পটি আমরা দেখতে পেয়েছি যে অতীত এবং বর্তমানের সমন্বয়ে তৈরি হয়েছে, অর্থাৎ সে ছাত্রীপাটার মাঠের এক প্রান্তে বসবাস করছে, সেই বসবাস করার সময় গল্পের শুরু, আর যখন বিভিন্ন প্রসঙ্গে সে তার পূর্বজীবনে ফিরে গেছে, জীবনের কৈশোরের দিক জীবনে ফিরে গেছে, যৌবন জীবনে ফিরে গেছে, তখনই এইসব ঘটনা ফুটে উঠেছে। অর্থাৎ একটি মেয়ের কৈশোর থেকে 11-12 বছর বয়স তার, সেই থেকে তার মৃত্যু পর্যন্ত, একবারে বুড়ি হয়ে মারা যাওয়া পর্যন্ত প্রায় সমগ্র জীবনটা বর্ণিত হয়েছে এবং তার অসহায়ত্ব, তার বেদনাকে তুলে ধরা হয়েছে।